নরে সূর্য তোর যত তাপ আছে দেও সূর্যের প্রকরাপে জমিনটা Tama হয়ে যাবে সূর্যের তাপে জমিনটা সর্ণ হবে না কেন লোহা হবে না কেন তামা হবে কেন তার কারণ কি বলে সর্ণর ভিতরে ওই গুণটা নাই যেটা তামার ধাতুর মধ্যে আছে লোহার মধ্যে ওই গুণটা নাই যেটা তামার ভেতরে আছে বলে কি বলে লোহার একটা পাত এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না ঠিক স্বর্ণের এক মাথায় আগুন লাগলে অন্য মাথা গরম হয় না বিপরীত তার তামা এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরা তামার অংশটাই গরম হয়ে যাবে আল্লাহ ওয়াডার করবেন এর সূর্য তোর বারোটা মুখ জমিনের দিকে ফিরা দাও সব তাপ সেরে দিবে মাথার উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হবে না মাথার উপরে সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে ওই ভয়ঙ্কার এমন এক সময় আপনারা জানেন সব নবীরা নাফসি 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 নফসি বলে কাঁদবেন যেই নবীদের কোন গুনা নাই আছে কোন গুণা যে নবীদের কোন গুনা নাই তাদের যদি এমন উপায় হয় এবার চিন্তা করো তোমার আমার পীর বাবার কি উপায় এরে নবীর উম্মতের দল ভাবিও না যে আমি পীরের বিরোধী না না আমিও পীরের মুড়ি তবে আমার পীরের মুড়িদের আওয়াজ হলো আমি আমার পীর মানি ততক্ষণ নবীর সুন্নত মানবে যতক্ষণ যদি দেখি আমার পীর আমার নবীর তরিকা মানে না আল্লাহর কসম ওই পীর কেউ মানা যাবে না এই বাঙালি আমার নবীর থেকে বড় পীর কে কথা বলেন আমার নবীর থেকে দামি খাজা মঈনুদ্দিন আমার নবীর থেকে আর কেউ দামি আছে কেউ না আমার নবী যদি কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্ত ঝরা এই পীরের murid ভাই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি কারণ নামিয়া উল্টা পাল্টা বলি না রে বাবা একমাত্র কারণ নাম থেকে বাঁচতে চাই তুমিও যদি চাও তাহলে আমার প্রশ্ন রেখে গেলাম বিবেক দিয়া জবাব দাও আমার নবীর থেকে দামি কেউ না আমার নবী যদি তায়েবের ময়দানে দাওয়াত দিতে গিয়া রক্ত ঝরাইতে পারে তুমি পীরের দরবারে 30 বছর দরাইলা বল তোমার পীর মাদারিপুরে লাখাইশা কোরআন হাতে নিয়া কেন বয়ান করলো না আমার নবী যেখানেই যাচ্ছেন মানুষের পা হাতে রেখে কালেমার কথা বলেন আমার নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ান পীর তো তিনি হবে যে মানুষের কাছে দাওয়াত দিবে মানুষের মাথায় হাত দিবে আবার নামাজের সময় ইমামতির মুসাল্লায় দাঁড়াবে পীরের দরবারে তিরিশ বছর দৌড়াইলে নিবে পাগল একবার তোর পীর ইমামতির মুসাল্লায় গিয়া দুরাকাত নামাজ পড়াইতে পারলো না কেন জবাব দেয় জবাব তোর কাছে নাই শুনিয়া আলা তোর পীর করান পড়তে জানে না ইমামতি করবে কি করে আল্লাহর কছ যেই পীর ইমামতি করার যোগ্যতা নাই ওই পীর পীর হওয়ার কোনো যোগ্যতা না

রসুল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেয়া হারাম এ আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা আলোচনার মোটামুটি বিষয় হলো আল্লাহর ভয় অন্তরে জমা করে গুণার থেকে কিভাবে বাঁচা যায় আর জান্নাত কিভাবে পাওয়া যায় এ নিয়ে কিছু কথা আল্লাহ পাক একটি দিনকে নির্দিষ্ট করে বলেন ওই দিনের ভয় অন্তরে জমা করে যারা গুনাহ ছেড়ে দিবে কেন সেই দিনের ভয় সেই দিনটা কি দিন আর ভয় কেন ভয় কেন বলে দিনটা হলো কেয়ামতের দিন কিসের দিন ভাই আমরা এখানে সবাই ইমানদার কেয়ামত হবে একদিন বিশ্বাস নাকি এই কিছু করি তো নাকি বলেন আছে কি নাই সব তো আর ইমানদার না ইমানদার পৃথিবীর সমস্ত মানুষ দুই দলে ভাগ করা এক দল আল্লাহ মানে আর দল। ইমানদার আর বেঈমান ইমানদার আর যারা আল্লাহ মানে এরা মুমিন মুত্তাকি মুসলমান আর যারা মানে না আল্লাহ এরকম আছে আপনাদের জানামতে কেউ আল্লাহ মানে না এরাও আবার দুই দলে বিভক্ত এক দল পুরান আর এক দল নতুন এক দল পুরান আর এক দল নতুন কথা বলতে হবে বিলাইয়ের মতো নয় সিংহের মতো আপনাদের আর কত ট্যাবলেট খাওয়াতে হবে কত আর আপনাদের হাত দিতে হবে কত আর পায়ে আপনাদেরকে বয়ান একই বয়ান বারবার শোনালে আপনারা সঠিক পথে আসবেন কারণটা কি জান্নাত শুধু আমি পাবো আমি যাব আপনি যাবেন না হলো কি এই জমি এমন কেন অবস্থা আপনি মুসলমান দাবি করেন নামাজ পড়তে লজ্জা কেন মুসলমান দাবি করেন পর্দা করতে লজ্জা কেন পর্দা করতে যদি লজ্জা করেন মুসলমান দাবি করতে লজ্জা নাই কেন কি হলো হালাল খাইতে যদি লজ্জা করেন তো মুসলমান দাবি করতে লজ্জা নাই কেন ইসলাম বাবার টাকার কেনা সম্পদ মনে করেছেন মাস্তান ইসলাম কারো বাবার মাস্তানিতে চলে না মদিনার থিউরিতে চলে অতএব আপনার টুপি একরকম আমার টুপি একরকম এই কালার ডিফারেন্স না করে দেখেন তো মদিনার কালারে ঠিক আছে কিনা নিজের কালার দিয়ে একজনকে মাপ দিও না মদিনার কালারে মাপ দাও আল্লাহ আমাদের সব ভাইকে সহিবুজ দান করুন আল্লাহ মানে না এরা দুই দল পুরান আর নতুন পুরান মানি বেইমানের ঘরের বেইমান নতুন মানি মুসলমানের ঘরের বেইমান পুরান বলতে কি বুঝলেন বেইমানের ঘরের এদেরকে ইসলাম বা কোরআন বলেছে কাফের আর নতুন মানি কি ঘুমায় মুসলমানের ঘরের বেঈমান এদেরকে ইসলাম বলেছে কি বলেছে এই ব্যাপারে রসুলের বিধান হলো দি নাহু মুরতাদ মুরতাদকে হত্যা করো কি করো রসুলের হাদিসের কার হাদিস রসুলের হাদিস এখন আমার সমাজে সনাম ধন্য কিছু পন্ডিত সাহেবরা কোন পীর মানে না তাবলিক মানে না ব্যক্তি মানে না এরা হাদিস মানে এরকম ধন্য মানুষ আছে না এই আল্লাহর বান্দারা হাদিস মানেন বলে কি মানে কি পড়ে বেশি থেকে বেশি বাংলা বোখারি পড়ে আরেকটু অ্যাডভান্স হলে পরে সহি মুসলিম বাংলা আল্লাহ না করুন যদি এই মূর্তাদের হাদিস চোখে পড়িয়াই বসে যে মূর্তাদের হত্যা করো আর আমল শুরু করে দেয় নিজে নিজে ঘরের থেকে একটা অস্ত্র মনের বিরুদ্ধে ঝগড়া লাগায় যদি জবাই করে কয় তুই মূর্তা আর যদি গলায় টিপ দিয়া বলে মারলি কেন বলে হাদিসে আছে কোথায় আছে হাদিসে আছে মূর্তাদকে হত্যা করো হাদিসে থাকলেই মানা যাবে না ইসলাম তখন ফয়সালা দিবে তোকে হত্যা করতে হবে বলবেন তো হাদিসের কি হবে হাদিসের কি হবে কি না হবে বুঝতে হলে ইমাম মানতে হবে হাদিসে বলা হয়েছে মুরতাদকে হত্যা করো এখন এই হাদিস মানবে কিভাবে এটা তোর পন্ডিতিতে চলবে না বুঝার জন্য মুরব্বী মানতে হবে মানতে হবে, ইমাম যারা মুরুবী মানে না ইমাম মানে মানে না কোন সে যত বড় কিছু হোক আমি বলবো লোকটা পথ ভ্রষ্ট এর হাজারো নজির আমাদের হাতে বিদ্যমান না যেই বান্দা কথায় কথায় কোরআনের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার অধ্যায় সহ সব মুখস্থ বলে দেয় এই বান্দা যদি খাজা মাইনুদ্দিন চিশতিকে গাঞ্জাখর বলে তাহলে বোঝা গেল সে কি হকের পক্ষে পুরা আছে কথা বলেন কথায় কথায় হাদিস কথায় কথায় কোরআন আয়াত নাম্বার পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার এই লোকটা যদি টুপি হাতে নিয়ে কয় এটা বাথরুমের টিসু বানাও বানাও আসে না আপনারাও দালালি শুরু করছেন জোরে বলেন রসুলের আদর্শের টুপি বাথরুমের টিস্যু বানাও যেই বক্তা বলেছে বলেছে আমার মতো নিম্ন শ্রেণীর বক্তা না নামের আগে ডক্টর নামের আগে আরো বহু টাইটেল বলুন আপনার বিবেক দিয়ে জবাব দেন দলিল পরে বিবেক থেকে বলুন এই বান্দা রসুলের আদর্শের টুপিকে বাথরুমের টিসু বানানের কথা বলার দ্বারা আর হকের লাইনে আছে এই বক্তা যে টাটকা ভণ্ড নতুন কোন দলিলের প্রয়োজন আছে যেই বক্তা বললেন আর একজন দামি বক্তা কি বললেন মসজিদের মধ্য থেকে ফাজাইলে আমাল কিতাব ডাস্টবিনে ফেলে দাও তাবলিক পরে আগে নিরাপেক্ষ বিবেকের জবাব চাই ফাজাইলে আমাল একটি কিতাব তাবলিগের মসজিদে আছে তো বলুন ওই কিতাবে কোরআনের আয়াত আসেনি হাদিস আসেনি কোরআনের আয়াত সম্বলিত কিতাবটাকে ডাস্টবিনে যদি কেউ ফেলতে বলে ওই বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ ভণ্ড হয়েছে নতুন কোন প্রমাণ লাগবে আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে বলুন এজন্য ইসলামের মূলনীতি নীতি হলো কি বলে শুনো কে বলে দেখার দরকার নাই এটা হলো মনাফেকদের হেডিং ইসলামের মূল স্লোগান কি বলে শোনার আগে কে বলে তাকে যাচাই করো বক্তব্য শোনার আগে বক্তা যাচাই করো ওয়াজ শোনার আগে ওয়াইজিন যাচাই করো আগে করো বক্তা ভালো তার বক্তব্য ওয়াইজিন ভালো হলে ওয়াজও লেকচারার ভালো হলে লেকচার ও ভালো মানে কি বিউটি পার্লারের সজ্জিত ভালো

خوف حق قدر دل مدام جنت الملوا مقام جزب حق چیز مخاز انس فضل او عامست در جمل الله تعالى بولن غلام ওই দিনটাকে ভয় করো যেই দিন কেয়ামত হবে কেয়ামতের দিন আমার দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে নাস্তিকরা বলে বলতে কিছু নাই মানুষ মরে যাবে হাত দিয়েও থাকবে না সব নিস্তে না বুধ হয়ে যাবে যেই বান্দাব সমুদ্রে মরে গেল বা আগুনে পুড়ে গেল তার তো কোনো অস্তিত্বই নাই কিসের আবার হিসাব নিকাশ কিসের আবার আজাব এগুলো সব ভুয়া কোন কেয়ামত বলতে কিছুই নাই আমরা ইমানদার বিশ্বাস করেছি কেয়ামত হবে কি হবে না আমরা সবাই ইমানের সাথে আকিদার সাথে বিশ্বাস করেছি কেয়ামত একদিন হবেই একদিন আগে আর নাকি হয়ে গেছে কেন একবার না হয়ে গেল মে মাসের সাত তারিখ কত বড় তার সেরা এগো বসাইছে খবর প্রসারক হিসাবে কত বড় তার সেরা হলে বলে আগামী মে মাসের সাত তারিখে কিয়ামত কেউ মুরব্বীরা ভুলে গেছেন বহু আগে না ঘোষণা হয়েছিল হয়েছিল কেয়ামত ওদিন থেকে কানে ধরে তওবা করে এখন থেকে বলে কেয়ামত হবে বলে না হতে পারে হতে পারে তো কেয়ামত একদিন হবেই কেন হবে কেন সে কেয়ামতের প্রয়োজন বলে এলাকার এক সন্ত্রাসী মোবাইল বন্ধ কর এক সন্ত্রাসী একটা হত্যা করে ফেললো আপনাদের থানার ওসি হাজির করল মহামান্য আদালত রায় দিল তাকেও হত্যা করো হত্যার বদলে হত্যা কিছুদিন পরে কিছুদিন পরে আর এক টপ সন্ত্রাসীকে ধরলো সে সিক্স মার্ডারের আসামি তাকেও আদালতে হাজির করা হলো আদালত রায় দিল তাকেও হত্যা করো আগের হত্যাকারী আদালত যে হত্যার রায় দিল কয়জন হত্যার অভিযোগে অভিযুক্ত এখন কয়জন ছয়জন এখন আদালত যদি বলে তাকে হত্যা করো হত্যার বদলে হত্যা হলো কয়টার বাকি রইল কত এই বিচার করার জন্য কেয়ামতের দিন পর্যন্ত পৃথিবীর কোনো পাঁচ বিচার করতে পারবে না এই পাঁচ হত্যার বিচারের জন্য ভিন্ন একটি নিরেট ইনসাফের আদালত প্রয়োজন সেই আদালত হলো কেয়ামতের আদালত যেখানে কোনো টেলিফোনের মাস্তানি নাই টাকা পয়সার মাস্তানি আদালতটা কায়েম করেই হুঙ্কার লিমানিল মূল কলিয়াও আজকের দিনের রাজত্ব কার একটি আওয়াজ দিবেন আল্লাহ কুদরতি জবানে আওয়াজ দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জবাব তো কেউ দিতে পারবেই না ভয় আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনের রাজত্ব মহারাগে রাগন্নিত আল্লাহ 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 এই ধমকে হাসরের মাঠ তো কাঁপতেই থাকবে ইমানদার বেঈমান নবী রসুল সব বেহুশ হয়ে পঞ্চাশ হাজার বছর এক পায়ে দাঁড়ায় কোন হুশ নাই কারণ

বর্তমান দুনিয়াতে যত বাহাদুর ইতিহাস যদি আপনাদের জানা থাকে বলবেন বর্তমান দুনিয়ার দুনিয়ার শুধু বাংলাদেশ কেন সারা বাহাদুর যদি এক ওজন দেওয়া হয় বলেন অতীতের বড় বাহাদুর নমরুদ হামান কারুন সাদ্দাত ফেরাউনের সমকক্ষ হবে নাকি কোথায় গেল সেই নমরুদ হামান নমরুদের মতো দাপটওয়ালা বাহাদুরকে বিদায় করার জন্য আল্লাহর বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই আল্লাহ তাআলার একটি ক্ষুদ্রতম মাখলুক অসুস্থ একটা তারে টাইট করে ফেলেছে ওই আল্লাহ কি নাই ক্ষমতা খানিকটা দুর্বল আল্লাহু লা ইলাহা ইল্লা হাই আমার আল্লাহ কেমন যিনি চিরঞ্জীব চোরস্থায়ী কোন লয় নাই ক্ষয় নাই তিনি আগেও যেমন এখনো তেমন পরেও আলু আিরু বাতিন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহি্রুল বাতিন ও হুয়া বিকুল্লি শাইইন আলীম আল্লাহ আগেও যেমন এখন তেমন পরেও তেমন বিন্দু লয় হবে না খায় ওয়ায়াবকা ওয়া যুহু রাব্বুকা যুল সব ফানা হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান জিব্রাইলও নাই আজরাইলও নাই মিকাইলও নাই আসমানও নাই জমিনও নাই কিচ্ছু নাই কে আছে ওই আল্লাহ তোমার মতো বাহাদুরকে সাইজ করতে বিশাল বাহিনী লাগবে এরে আল্লাহর গোলাম আজ এই মাদারীপুরের বাহাদুর তুমি বসে বসে বাহাদুরি করো তোমার বাহাদুরির মেয়াদ কত বলে বরিশাল বিভাগে গেলে না বরিশালওয়ালার বাহাদুরি ঢাকা জেলায় টিকবে না ঢাকাওয়ালার বাহাদুরি ভারতে টিকবে না ভারতের বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না আমেরিকা রাশিয়ার পরা শক্তি বাহাদুর আদালতে না মালিক দেখো অবাব হয় না দুর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাও লাশটা দেখো মিশর যাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে তা প্রভুর আদা বরুর বরাই থাকলে দিলে রহমতা রুবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতার হৃদয় দয় বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো

মেফিল কোরআনে হাকিম তকসরতা আনুআফা মুর জালি আল্লাহ বলেন যারা আমাকে রব বলে শিকার করে শিকার এই কথার উপরে জীবনটারে পরিচালনা করবে না আল্লাহ বলেন কোন ভয় নাই হাসরের ময়দানে কোনো পেরেশানিও নাই আমি আল্লাহ দয়ার নজর দিয়া মেহরবানি করে তোমাকে জাননাতে পৌঁছায় ছেড়ে দাও আপনাদের বরিশাল বিভাগ অথবা ঢাকার বড় একজন ব্যক্তি কোটিপতি বা আপনাদের এলাকার কোটিপতি পৃথিবীতে আসলো মায়ের গৌরব থেকে গর্ব রেল নিয়ে ভাই আপনাদের এলাকার একজন দরিদ্র ড্রাইভার আর একজন কোটিপতি দুনিয়াতে মায়ের গর্ব থেকে আসার হালাত দুইজন আর ভিন্ন নাকি এক ধনী লোকটা লঙ্গি পরে এরে আল্লাহর গোলাম আবার পৃথিবীর থেকে বিদায়ের ডাক যখন আসবে বিদায় বেলা কোটিপতির কাফন হবে তিনটা গরিবের হবে একটা কম না সমান বুঝেননি কিছু কি বুঝেন নামাজ না পড়লো দেল পরিষ্কার বাটপার বাইরে আমার দুনিয়াতে আসার বেলায় সমান বিদায়ের বেলাটাও আবার কবর দেশে যখন নিয়ে কবরের মাপটা কি ধনির জন্য একটু দেড় হাত লম্বা হবে না সমান বিদায় বেলা ধনী লোকটার কবরের মধ্যে সাউন্ড লাগায় কোনো গান চালানো হবে গরিবেরটা ছিদ্র আটকায় দিবে সবার গান গান এক আওয়াজ মিনহা খলক না কুম বফি নী দুকুম অমিনহা উখরা কবরে রাখিয়া যখন সবাই চলে যাবে রসুনের হাদিস মতে কবরের মধ্যে দুজন ফেরেস্তা এসে দাঁড়ায় যাবে কয়জন গরিবের তাই একজন কম ধনির তাই একজন বেশি সাথে ফরমা আছেন সাথে সহযোগী আছেন দুজন ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা ধনির একটা কম হবে গরিবের ছয়টা বেশি হবে সবার প্রশ্ন কয়টা প্রশ্নের কোয়ালিটি আলাদা না সব এক নম্বরে রবের পরিচয় দাও দুই নম্বরে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রসুলের পরিচয় দাও সবার বেলা একই আওয়াজ রবের পরিচয় দে কে তোমার র দুই নাম্বার ধর্মের পরিচয় দে কি তোমার ধর্ম তিন নাম্বার রসুনের পরিচয় দাও যদি জবাব দিতে পারো সালাম যদি জবাব দিতে না পারো জাগাত বেতের বাড়ি বিস্মিলনা ছাড়া শুরু হয়ে যাবে নাকি টাকার গরমে আজাব কম হবে উম্মতের দল তাহলে কি বুঝলাম আসার বেলাও সমান যাওয়ার বেলাটাও মাঝখানের অল্প টাইম কেন বাহাদুরি করে জাহান দিকে আগায় যাই সরে বান্দা আল্লাহ তাদেরকেই লক্ষ্য করে বলে আমারে ভয় কর আমার আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে পালাবার কোনো সুযোগ নাই এই ভয় অন্তরে জমা করে গুনা সেরে দাও আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মা ওয়া দিয়া দিব কিসের অহংসা দাদায় নাতি কয়ে দেখতো নাতি আমার হায়াত কত বলে কর এবার নাতি করে কয় দাদা একশোর উপরে হায়াত আপনার চলতেছে তাই নাকি বলে তো আমি তো সবার মুরব্বি আমার থেকে বড় আর কেউ নাই বলে হ্যাঁ দাদা ঠিক কথা হলে একটু লাঠি হাতে লও বাহিরে নেমে একটু মাস্তানি করে আসি কারণ সব আমার নিচে আমি সবার উপরে দাদায় নাতির হাতটা ধরে অহংকারী ভাব নিয়ে যখন বেরিয়ে গেল কিছু দূর যাওয়ার পর মা ফতের খানকা বট গাছ তলা গিয়া হাত দাঁড়ায় গেল গিয়া দেখে একজন বুড়া বয়া বয়া কান্না করে তার থেকেও বুড়া ডাক দিয়ে কয় নাতি এই বুড়া লাগে যে আমার থেকেও বড় বুড়া কথাই তো মনে হয় তো আমি নিজের বড় ভাবলাম কি হইল আমার চলো একটু কথা বলি এই বুড়া কাঁদো কেন কাব্বাই মার্স তোর বাপ আছে কসকি এরে নাতি শুনল তার আওয়াজ তুমি শুনেছো এর নাকি বাপ আছে তোমরা কয় ভাই বলে আমরা নয় ভাইয়ের আমি শেষ আরো আটজন আমার সিরিয়াল উভরেস বাবার একটু দেখে নেই সিগন্যাল শুরু হয়ে গেল আমার উপরে বিপদ আর বিপদ অহংকারীর পতনের আওয়াজ হেটে হেটে বাড়ির দরজায় গিয়ে দেখে ওই বুড়ার বাবা দাঁড়ানো চাচা বটগাছ তালা আপনার সন্তান কাঁদে বলে হ্যাঁ এখনো কাঁদে এই বয়সে কেন মার দিয়েছে বলে ওর দাদায় বলছিল আনে দাদাই দিস নাতি শুনছো এর নাকি আবার বা সামনে আর যাওয়া যাবে না রেড সিগনাল তাড়াতাড়ি পেছন দিকে দূর দাও সামনে কদমবার আইলে বেতের বাড়ি আমার ভিডিও ভরবে মনে করেছিলাম আমার মতো বড় মুক্তি সাবে জমিনে কেউ নাই আমার মতো বিশ্বাস কেরো চলে জমিনে কেউ নাই আমার মতো বড় ওলিয়ে কামেল মোজাদ্দেদার কেউ নাই বাইরে তাকাইয়া আর হাদিস নিয়ে যখন মহাম্মবা হাসায় বসে গেলাম তাকায় দেখলাম আমার থেকে বড় আলেম বসা যার সামনে আমি আরবি একটা লাইন হাদিস খুলে পড়তে পারি না আছে না নাই চাপা বাজে দেশটা ভরে গেছে কথা ঠিক এখানে আপনারা বয়ানে আমি আয়াত রহমাতুল আমিনের হাদিসের দুই একটা হাদিস শুনাইলাম এখন কি আমার কোরআন হাতে নিয়ে আয়াত নাম্বার পাড়া নাম্বার রুকু নাম্বার খুলে দেখাইতে হবে আপনাদের হাদিসের কিতাব খুলে দেখাই তবে এই হাদিসের কিতাব থেকে হাদিস বলেছে না কি বিশ্বাস করেন নাই কথা বলেন যদি বলেন না না দেখাইলে বিশ্বাস করব না তাহলে আমি বলবো আমাকে দাওয়াত দেওয়াও ভুল হয়েছে আপনাদের এখানে হাজির হওয়াটাও ভুল হয়েছে আর যদি বলেন না না দেখাইলো বিশ্বাস করি আর দেখাইলো বা কি কচু বুঝবো দেখাইলে বুঝবেন কসু কোরআনের আয়াত খুলে দিলে বুঝবেন কসু হাদিসের কিতাব নিয়ে দেখাইলে বুঝবেন কসু তাহলে এস্টাইজের মধ্যে দুইশো কিতাব টেবিলে রাইখা বহু চাপাবাজ ময়দানে সাধারণ মানুষের সামনে চাপাবাজি করে আর বলে দেখ এখানে দুইশো কিতাব তেরো মনোজনের কিতাব বাসায় রাইখে এসি বুঝা ভরার লাগে বলেনি কথা বলেন না কেন সাধারণ মুসলমানের সামনে কোরআন করো কিতাব নিয়ে বাহাদুরি করে লাভ যদি কিতাবি আইলেম দিয়া কিছু বুঝাইতে চাও কিতাব কোরআন হাদিস দিয়ে যদি কিছু বুঝতে চাও বুঝাইতে চাও এদেশের বড় বড় মাদ্রাসার লাইব্রেরি দরজা খোলা আছে আলেম বসা আছে ওখানে গিয়া বসো কোরআন আর হাদিসের কিতাব খুলে খুলে আলেম রে বুঝাও আর তুমিও বুঝো সাধারণ পাবলিকের সামনে কিতাব নিয়ে তেরো জন মানুষ নিয়ে তেরোটা উটার মহিষ দুম্বা জবাই করে তবারকের নামে রাত্র বারোটায় চেঁচামেচি করে চাপাবাজি করার কোনো যুক্তিগতা না আগাই আমরা এই চাপাবাজদের থেকে সাবধান হওয়া খুবই দরকার কত বড় চাপাবাজ হলে বলে আহমাদ ছবি হাটা ফলে বহাসে বসে নাই বেদ্য বিরুদ্ধ একটা সীমানা থাকা দরকার থাকা দরকার জারির ছবি কেন তার চোদ্দ গোষ্ঠী জীবনে পটুয়াখালীর বাউ ফলে যায় নাই কথা বোঝেন নেই পালায়ে যাওয়ার কোন অর্থ আছে নাকি কথা বলেন একটা থাকা আল্লাহ আপনি আমাদেরকে করুকালে হেদায়েত নাই কারণ বেদ দুবির চূড়ান্ত সীমায় চলে গেলে তওবাও বাও কবুল হয় না আমরা দোয়া করি আমাদের হেদায়তের জন্য আমরা যেন চাপা বাজের দলে না যাই চিন্তা করেন আহা কি বলবো সর্বাঙ্গে ঘা ঔষদ দেবো কোথা ঘর ফরার ভিতরে কথা বলতে হবে বাগের মতো যেন দেখলো মানুষ ভয় পায় গরভরার ফরার ভিতরে তাবলীগের এই সংকটময় মুহূর্তে বড় গাদ্দার হলে কয় দাঁড়াইয়া ইয়া নাবি সালাম আলাইকার সালাম দেয় না এই জন্য এরা মার খায় তো আমি ঢাকায় বললাম হাজরাত আপনি অমুক অমুক এসটাই যে মার খাইয়া পালাইছেন কোন গজবের কারণে আপনিও যে মার খাইয়া ফলাইছেন। জামা কাপড় সুন্দর ভাবে নিতে পারেননি ওটা কোন গজবে হয়েছে এই যদি হয় আলেমের হালাত আল্লাহ আমাদের হেদায়ার দান করুন আমার খারাপ লাগতেছে আপনাদের ওই দিনের ভয়ন্তরে যেই দিন আল্লাহর দরবারে অসহায়ের মতো সবাই দাঁড়ায় যাবে কোন বিচার নাই কোন ভেদাভেদ নাই সব উলঙ্গ উলঙ্গ দুনিয়াতেও একটু নমুনা আল্লাহ দেখায় বাইতুল্লায় যারা হজ করতে যায় সবাই কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই টুপিও নাই পায়ে জুতা নাই দুইটা সাদা কাপড়ের বাসিন্দা আওয়াজ সবার এক লাভবাই কাল্লা হুম্মা নাব্বাই লাভবাই কালা সারি কালা কালাব্বাই ইন্নাল হামদা ওয়ান্নাতালা কাওয়াল মূল লা শারিকা লাহ সবার একই আওয়াজ আমি ধনী আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা কোনো ভেদাভেদ নাই ওই মাথায় টুপিও দেওয়া যাবে না ও আল্লাহ তোমার দরবারে আসামি হাজির হয়ে গেলাম তোমার ডাকে সারা দিনাম তুমি মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো আমি বান্দার কোনো উপায় নাই কেয়ামত বলে বুঝলাম হবে কিন্তু এই যে মানুষটি মরিয়া নিশ্চিহ্ন হবে উদাহরণ দিচ্ছি ভালো করে খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন আপনার স্ত্রী অথবা কারো বনের কানের দুল দুল কানের আছে না স্বর্ণের ভেঙ্গে গেল আপনি দ্রুত এটাকে প্যাকেট করে স্বর্ণকারের দোকানে মাদারীপুর হাজির হয়ে গেলেন স্বর্ণকার ওয়ালাকে বললেন ভাই নেও এ কানের দুল এই কানের দুলটা ভেঙ্গে নতুন করে অবিকল আর এক জোড়া দুল বানায় দেও আপনার সামনে স্বর্ণকার কানের দুল দুটো একটা পিতলের পেয়ালার মধ্যে নিয়ে আগুন জ্বালায়ের পরে আগুন দিয়া গরম করে পানি বানায় ফেলল এখন তরল লিকুইড হয়ে গেল আপনার চোখের সামনে স্বর্ণকার আপনার বিবির কানের দুলটারে অস্তিত্বহীন করে ফেলল এই অস্তিত্বহীন থেকে আবার এই স্বর্ণকার ও বিকল কানের দুল বানাতে পারেনি স্বর্ণকার যদি পারে আমার আল্লাহর ক্ষমতা এত দুর্বল কেন ভাবলি রে মুমিন আমার আল্লাহ তোর মতো নাপাক পানি বান্দাটা রে নাপাক পানি থেকে বানাইয়া আল্লাহ পাক আবার তোমারে বড় করলেন হাসরের ময়দানে নাইয়ের মধ্য থেকে কেন আল্লাহ তোমারে বানাইতে পারবেন না চালাক যারা অতি চালাক কি চালাক চালাক ভালো অতি চালাক ওই অতি চালাক সে বলবে স্বর্ণ একটা ধাতু স্বর্ণ তো তার সামনে রেডি আছে মানুষের কি আছে মোফাসিরাম বলেন আমাদের এই পিঠের মাঝখানে যে একটা মেরুদণ্ড আছে লম্বা হার এই হারের একেবারে নিচে একটা দানার মতো আছে দানা ছোট একটা দানা এই সব মানুষ সাগরে পড়ে যাক আগুনে পড়ে যাক নিশ্চিহ্ন হয়ে গেল এই যে মেরুদণ্ডের নিচে অংশ একেবারে নিচে এই যে দানাটা এটা কখনো ক্ষতি হয় না পুরেও না গলেও না হাসরের ময়দানে আমার আল্লাহ এই দানার থেকে অবিকল মানুষ হাজির করে ফেলবে কাদের কুদুৰা তু দারি বাৰ কামাল অন্তৰব্বী আন্তঃ হাস বি জুল জলাল তুহি কাদেৰ জলিলুল্লা জাহা দার বাঁহাৰো হালে তুহি মেৰা নেগাহাদার এৰেন বিরুমতের দাল আল্লাহ পাক বলেন ওই দিনটার ঢুকাও গুনা ছেড়ে দাও কারণ ওই দিনটা এমন ভয়ঙ্কার এ জমিন থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বারো একটা মুখ জমিনের দিকে দেওয়া এই মুখের তাপ ডাইরেক্ট আসে না তারা ঠান্ডা পানি দেয় তাপমাত্রা এবং ওই সূর্যের একটা মুখের তাপ ডাইরেক্ট জমিনে যেন আসতে না পারে সূর্যের অনেক নিচে আল্লাহ তাল আর কুদরতে একটা পাতলা গ্যাসের আবরণ আছে কোটি কোটি ছিদ্রওয়ালা সূর্যের তাপটা পানি দিয়া ঠান্ডার পরে এসে ধাক্কা খায় গ্যাসের আবরণে ওখান থেকে সূর্যের তাপ জমি স্পর্শ করে এ বান্দা তোর মাথার চামড়াটা বড় পাতলা ওই তাপটাও সহ্য করতে পারবি না আমি চুল দিয়া কাভার বানিয়ে দিলাম বানায় দিলাম জংলার প্রাণীদের পশম দিয়ে বানাই দিলাম বানায় দিলাম এরে বান্দা জানো হাসরের ময়দান কয়ামতের দিনে সূর্য থাকবে মাথার উপরে সূর্যের এখন এক মুখ আছে তখন বারোটা মুখ নিচের দিকে দেওয়া হবে আর আল্লাহ বলবেন ওরে সূর্য তোর যত তাপ আছে সব তাপ দাও সূর্যের প্রখর তাপে জমিনটা তামা হয়ে যাবে সূর্যের তাপে জমিনটা স্বর্ণ হবে না কেন লোহা হবে না কেন তামা হবে কেন তার কারণ কি বলে স্বর্ণর ভেতরে ওই গুণটা নাই যেটা তামার ধাতুর মধ্যে আছে লোহার মধ্যে ওই গুণটা নাই যেটা তামার ভেতরে আছে বলে কি বলে লোহার একটা পাত এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না ঠিক স্বর্ণের এক মাথায় আগুন লাগলে অন্য মাথা গরম হয় না বিপরীত তামা এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরা তামার অংশটাই গরম হয়ে যাবে আল্লাহ ওয়াডার যাবো আল্লাহ সূর্য তোর বারোটা মুখ মিনিট দিকে ফিরা দাও সব তাপ সেরে দিবে মাথার উপরে 9 কোটি 30 লক্ষ মাল দূরে হবে না মাথার উপরে সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে ওই ভয়ংকার এমন এক সময় আপনারা জানেন সব নবীরা nafsi 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 বলে কাঁদবেন যেই নবীদের কোনো গুনাহ নাই আছে কোনো গুনাহ যে নবীদের কোনো গুনাহ নাই তাদের যদি এমন উপায় হয় এবার চিন্তা করো তোমার আমার পীর বাবার কি উপায় দাল ভাবিও না যে আমি পীরের বিরোধী না না আমিও পীরের মুড়ি তবে আমার পীরের মুড়িদের আওয়াজ হলো আমি আমার পীর মানি ততক্ষণ নবীর মানবে যতক্ষণ যদি দেখি আমার পীর আমার নবীর তরিকা মানে না না আল্লাহর ওই পীর মানা যাবে এই বাঙালি আমার নবীর থেকে বড় পীর কে কথা বলেন আমার নবীর থেকে দামি খাজা মহিন আমার নবীর থেকে আর কেউ দামি আছে কেউ না গাই আমার নবী যদি কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রক্ত জরা এই পীরের মুরিদ ভাই জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছি কারণ আমি উল্টা পাল্টা বলি না রে বাবা একমাত্র কারণ জাহান নাম থেকে বাঁচতে চাই তুমিও যদি চাও তাহলে আমার প্রশ্ন রেখে গেলাম বিবেক দিয়া জবাব দাও আমার নবীর থেকে দামি কেউ নাই আমার নবী যদি তাইফের ময়দানে দাওয়াত দিতে গিয়া রক্ত ঝরাইতে পারে তুমি পীরের দরবারে তিরিশ বছর ধরাইলা বলো তোমার পীর মাদারী এলাকায় সে কোরআন হাতে নিয়ে কেন বয়ান করলো না আমার নবী যেখানেই যাচ্ছেন মানুষের পা হাত রেখে কালেমার কথা বলেন আমার নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ান পীর তো তিনি হবে যে মানুষের কাছে দাওয়াত দিবে মানুষের মাথায় হাত দিবে আবার নামাজের সময় ইমামতির মুসাল্লায় দাঁড়াবে পীরের দরবারে তিরিশ বছর দৌড়াই পাগল একবার তোর পীর ইমামতির মুসাল্লায় গিয়া দুরাকাত নামাজ পড়াইতে পারলো না কেন জবাব দেয়

গরুরে ফির বানাইলে তোর সাথে তর্ক করবে তো সাগম তোর সাথে তর্ক নাই তোর সাথে একবার হবে ব্যাতের বাড়ি আল্লাহ হেদায়েত দান করুন আমিন নবীর থেকে বড় ফির তোর বাপ তুই খালি মনে মনে ভাববি আর তোর বউটা তালাক হয়ে যায় মূর্খ বাবার দরবারে যাই কেন কয় ধনী হইতে চিন্তা করছেন এক খয়রাতি আরা এক খয়রাতির কাছে খয়রাত করে কথা বুঝেন নাই তোর ফির তো বেটা মুড়িদের দেখাইয়ে না প্যাডের তিমি মাছ বানাইছে কথা ঠিক কিনা বলে আল্লাহ কয় সব গরিব তোর কথায় কি পীর ধনী আল্লাহ বলেন দুনিয়ার সবাই গরিব ধনীকে

গর্তাওয়াকুল মি কুনি হর সোভোষম মীর সু আজলাম কাম জুজবা হক জে মজ ইনসু যা ফজলে উ আস্তে দর জুমলা যাহা এর উম্মতের দাল অন্তরে দুঃখ নিয়ে বলছি হিংসার নজরে নয় একমাত্র জাহান নাম থেকে বাঁচার জন্য বাবা তোমার সাথে আমার কোন দ্বন্দ্ব না তোমার কবরে তুমি যাবে আমার কবরে আমি যাব তোমার কবরের জবাব তুমি দিবে আমার কবরের জবাব আমাকেই দিতে হবে অতএব মাঝখানে দ্বন্দ্ব করতে চাই না বুজানোর স্বার্থে বলি মানলেও আলহামদুলিল্লাহ না মানলেও সেটা তোমার ব্যাপার তুমি মানবা না এই জন্য বলবো না তুমি না কথা বলেন না কেন ভাইরা আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে পালাবার কোনো সুযোগ নাই ওই ভয় অন্তরে ঢুকাও ঢুকাইয়া গুণার থেকে নিজেকে বাঁচায় নাও